আসসালামু আলাইকুম, বাণিজ্যিক কৃষির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি যথারীতি চুয়াডাঙ্গা জেলার গাড়াবাড়িয়া গ্রামে। এই গ্রামে আমরা দেখতে পাচ্ছি যারা বুদ্ধিমান কৃষক, তারা কিন্তু বুদ্ধি করেই কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন। তা বর্তমান সময়ে যে সবজিটা লাভজনক, প্রতি বছরই এর দামটা ভালো পাওয়া যায় এবং এটি আসলেই যে লাভজনক, সেই পটল চাষ সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক বন্ধুরা, এক বিঘা জমিতে পটল চাষে কত টাকা খরচ হয় আর এক বিঘা জমিতে কেমন টাকা বিক্রি হতে পারে, এর প্রোডাকশন কস্টটা কেমন, সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা। তা চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করি আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমরা আজকে কথা বলবো এই পটল চাষী আমাদের একজন কৃষক মজিবর ভাই, মজিবর ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। মজিবর ভাই কেমন আছেন? ভালো। ভালো আছেন না? আচ্ছা, এই পটল তো আপনারই? আমার। আপনি কতটুকু পটল চাষ করেছেন? এক বিঘা জমি। এক বিঘা জমি না? আসলে আমাকে বলেন যে এক বিঘা জমিতে কেমন টাকা খরচ হয়? এক বিঘা জমিতে বাঁশ, তারপরে তার, সুতা, তারপরে লেবার টেবার খরচ দিয়ে মোট 15,000 টাকা। 15,000 টাকা এক বিঘাতে খরচ? এক বিঘাতে। তা 15,000 টাকা খরচ করার পরে আপনার প্রথমে তো এটা লতা লাগাতে হয় না? প্রথমে লতা লাগাতে হবে। লতা লাগানোর কতদিন পর প্রোডাকশন? লতা লাগানোর 3 মাস পরে প্রোডাকশন শুরু হবে। শুরু হয় না? প্রোডাকশন যখন শুরু হয়ে যায়, প্রতি সপ্তাহে আপনি কতটুকু মানে উত্তোলন করেন? প্রতি সপ্তাহে আমার 20 থেকে 22 মন। বর্তমান বাজার মূল্য কেমন পাচ্ছেন? বর্তমান বাজার মূল্য 500 থেকে 600 টাকা। 600 টাকা মন? 500 থেকে 600 টাকা মন। তাহলে প্রতি সপ্তাহে যদি আপনি 20 মন করে তোলেন, তাহলে 600 টাকা যদি হয়, 6 দুগুণে 12, 12,000 টাকা আসছে এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে। তাহলে প্রতি সপ্তাহে যদি আসে, তাহলে মাসে আসছে 48,000 টাকা। 48,000। তাহলে মাসে আপনার কেমন খরচ হয়? 15,000 টাকা তো ইনিশিয়াল খরচ, তারপরে অন্যান্য উত্তোলন। মাসে খরচ 2,000 টাকা বাদ দিতে হবে। 2,000 টাকা। আর কি কি পরিচর্যা আছে? পরে এর বীজ দিয়া, তারপরে আরো অন্যান্য ই আছে, লতা তোলা। লতা প্রতিদিন তো এলে ঝুলিয়ে যায়, এর খুব লতার বাইর হয়। লতা মাথায় তুলে দিতে? মাথায় তুলে দিতে। এতে কস্টিংটা কেমন, কত টাকা খরচ হয় এতে পরিচর্যা করতে? মাসে ধরেন 2,000 টাকা। 2,000 টাকা আমাকে কস্টিং ধরতে হবে? হ্যাঁ। তাহলে এদিকে 15,000 টাকা, আবার 3 মাস যদি আমি পরিচর্যা করি, 3 দুগুণে 6,000 টাকা, 15×6=21,000 টাকা। 21,000 টাকা হলে মোটামুটি প্রোডাকশন তখন শুরু হবে। আর প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা করে লেবার কস্টিং ধরেন এবং অন্যান্য পরিচর্যা বাবদ ধরেন, তাহলে আপনার প্রায় প্রতি মাসে 48,000 টাকা বেচা কিনা হচ্ছে। তা প্রতি মাসে যদি আপনি এরকম খরচ বাদ দেন, তাহলে আমার 21,000 টাকা, আরো 2,000 টাকা যদি বাদ দেন, 21, 22, টোটাল 25,000 টাকা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে আপনি প্রতি মাসে আপনি 48,000 টাকা করে পাচ্ছেন। তাহলে প্রায় 48 বলতে ওখানে যদি 25 যদি আমি মাইনাস করি, তাহলে প্রায় 23,000 টাকা করে আপনার প্রতি মাসে 23,000 টাকা করে লাভ থাকবে। এর পরিচর্যার ভেতরে এই যে মোটামুটি বাইতে গেলে পাতা ছড়িয়ে দিতে হবে, তারপরে লতা গুনে যে এরকম এলোমেলো থাকলে ছাট করে দিতে হবে। এই পাতাগুলা আপনাকে বেশি ঘন পাতা, পুরাতন পাতাগুলা ফেলে দেবেন, তাই তো? মরা পাতাগুলা, মরা পাতাগুলো ফেলে ফেলে দিতে হবে। আর হচ্ছে যে লতাগুলা যদি এই যে চলে এসছে এরকম, এই এই লতাগুলো আপনি তুলে দেবেন না? দেখেন হয়ে গিয়েছে, এই লতাগুলো তুলে বাগি দিতে হবে মাথা বানে, মাথার উপরে তুলে দেবেন, তা না হলে বাইরে চলে যাবে, খুব বাইট থাকে, এতে ফলন কম হবে না? এতে ফলন কম হবে, আর তাছাড়া খাইতে লাগবে জমি, ওদিকে নষ্ট হয়ে যাবে। এই জন্য মূলত এই কাজটা করেন? এইটা এটা করাই। এর মেন সমস্যা হচ্ছে এই যে জাব পোকা, ছোট ছোট জাব, এইগুলা হচ্ছে ওই জালিগুনা চুষে খাইয়ে নষ্ট করে ফেলায়, এই ফুলে বসে ফুলে ফুলটাও নষ্ট করে ফেলায়, এই জন্যই ফলন কম হবে। এই জন্যে আমরা হচ্ছে এই জাবের জাবের বীজটা ব্যবহার করতে হবে বেশি পরিমাণে। ধরনের লতা ছিঁড়ে এরকম টুকরো করতে হবে, এরম 3 ডে এক একটা, এরম একটা লতায় 4টে 3টে হইল। এবার এটা হচ্ছে 3টে করি মনে করেন, জায়গায় জায়গায় এরকম এরম একটা ই করে গর্ত কেটে, এরম চিকন করে গর্ত কেটে এর ভেতরে এরম করে ফেলে দিয়ে মাঝখানে এই মাটি দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে পুঁতে রেখে দিলাম। কিছুদিন পরে এই মাথা ও মাথার থেকে ফড়কা গজাবে। হ্যাঁ, এভাবেই হচ্ছে লাগানোর নিয়ম। দর্শক বন্ধুরা, আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো, আমাদের একজন উদীয়মান কৃষক। আপনার নামটা বলেন? আমার নাম সাবর আলী। সাবর আলী জি। আপনি কতটুকু আপনার জমিতে আপনার এই পটল চাষ করেছেন? আমার 6 কাঠা জমি,
উদীয়মান পটল চাষি, সে হচ্ছে প্রায় ছয় কাটা জমিতে করেছেন এবং প্রতি সপ্তাহে দুই মন করে উনি তুলছেন এবং দাম 15-20 টাকা পর্যন্ত কেজি উনি বিক্রি করছেন। দর্শক বন্ধুরা, এরকম আরো অনেক চাষি আছে যারা পটল আবাদ করে ভালো টাকা রোজগার করছেন। আমার মনে হয় পটল একটি লাভজনক চাষ। আপনারা যারা সারা বছর এই ধরনের আবাদ করতে চান, একটা জমিতে সারা বছর আপনারা বিক্রি করতে পারবেন। তা পটলের যে মূল যে প্রবলেমটা, যেটা আমরা মাঠে এসে দেখছি, সেটা কিন্তু সাদা মাছি লাগছে দর্শক। এরা আমাদের কৃষকরা অনেকেই মনে করছে জাব পোকা, কিন্তু জাব পোকা না, এটা সাদা মাছি। একটু কাছে আসুন, এখানে ধরো এই সাদা মাছি। সাদা মাছি বিভিন্ন সময় পাতার রস চুষে খাচ্ছে, দেখেন, দেখায় আপনাকে। পাতার রস চুষে খাওয়ার কারণে পাতা কিন্তু উপরের দিকে কুকড়ে যাচ্ছে। এটা শুধুমাত্র শ্যাম্পু, 1 টাকা দামের শ্যাম্পু আপনারা স্প্রে করতে পারেন। 1 লিটার পানিতে 1 টাকা দামের শ্যাম্পু একটা দিয়ে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে স্প্রে করতে পারেন। প্রতি সপ্তাহে 1-2 বার যদি স্প্রে করেন, তাহলে সাদা মাছি আক্রমণের হাত থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনার এই পটল ক্ষেত থেকে রক্ষা করতে পারবেন। আমি সাগরের পটল চাই দেখতে এসেছিলাম, এসে দেখছি পটল হেভি ধরন, সারা বছর পটল পাওয়া যায়, লাভজনক চাষ, আমরা পটল চাষ করব। 16 বার বোরন স্প্রে করি, স্প্রে করার সাথে ফল ফুলি ও সব ফল সব চলে আসবে, ওর কারণে ফলও তো বেশি হয়। হ্যাঁ, ফলও তো বেশি হবে, ফলও ধরবে ভালো। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে এখানে অনেক কৃষক আমাদেরকে জানালেন যে তারা পটল চাষ করেছেন এবং পটল চাষের প্রচুর ফলন হচ্ছে এবং পটল চাষে তারা ভালো লাভ পাচ্ছেন এবং সারা বছর যেহেতু ফলন দেয়, সুতরাং পটল চাষ আসলেই লাভজনক। কিছু কিছু পটল চাষের সমস্যা থাকে, যেমন এই বর্ষার সময় আপনার প্রোডাকশনটা কমে যেতে পারে, যেমন মনে করেন যে এই বর্ষার সময় প্রচুর বর্ষা হওয়ার কারণে ফুল ফলটা নষ্ট হয়ে যেতে পারে, আবার অনেক সময় ফুল কম আসে। এই সময় যে জিনিসটা হচ্ছে সুলভর বোরন আপনারা স্প্রে করবেন। সুলভর বোরন অবশ্যই প্রতি মাসে একবার করে স্প্রে করাটাই শ্রেয়। আপনারা প্রতি বছর প্রতি মাসে একবার করে সুলভর বোরন এই পটলের জমিতে স্প্রে করবেন। সেই সাথে সাথে আপনার সাদা মাছি দমনের জন্য এর আগে আপনাদেরকে জানালাম শ্যাম্পু ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 টাকা দামের একটা শ্যাম্পু আপনারা স্প্রে করবেন। শ্যাম্পু ভালো করে গুলে ওই শ্যাম্পুগুলো পানিটা স্প্রে করলে আপনার সাদা মাছিটা চলে যাবে। তো এটা আসলে কোনো চাষ পদ্ধতিটা সামান্য চাষ পদ্ধতি, শুধুমাত্র নিয়মিত পরিচর্যা করা, যেমন লতাটা নিয়মিত গাছের উপরে মাচার উপরে উঠাই দিতে হবে, তারপরে পাতা মাঝে মধ্যে পুরাতন পাতাগুলা হলুদ পাতাগুলা সেগুলো ফেলে দিতে হবে, এটাই হচ্ছে পরিচর্যা। তো এই পরিচর্যা যদি আপনি নিয়মিত করতে পারেন, সুলভর বোরন স্প্রে করতে পারেন, সে নিয়মিত টিএসপি সার দেবেন, প্রচুর পরিমাণে জৈব সার দেবেন, কিছু ইউরিয়া কিছু পটাশ সার দেবেন, তাহলে আপনার নিয়মিত আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের আসলে কখন খাবার প্রয়োজন। তা দর্শক বন্ধুরা, এই চাষ করতে করতে আপনার অভিজ্ঞতাও আলহামদুলিল্লাহ বাড়বে। তা ফলনটা আপনারা আশা করি এই ধরনের ব্যবস্থাপনা কিংবা পরিচর্যার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাবেন এবং ভালো টাকা রোজগার করতে পারবেন। এটি লাভজনক চাষ, সেই কথা জানিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি শাহিন রবি এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল বাণিজ্যিক কৃষি। আপনাদের সকলের আন্তরিক সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।